হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রিয়াদ খান, চিফ মার্কেটিং অফিসার জি হোস্ট বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। লিঙ্কডইন ট্রেডিং টিউটোরিয়াল সিরিজের পার্ট টুতে আজকে আমরা শিখব কিভাবে আমরা একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করতে পারি এবং সেই সাথে আমাদের প্রোফাইলটাকে কিভাবে সুন্দরভাবে আমরা সাজিয়ে নিতে পারি। গত পর্বে আমরা দেখেছিলাম টোটাল লিঙ্কডইন ওভারভিউ নিয়ে কিভাবে আমরা শুরু করব এবং এটার প্রয়োজনীয়তা বা অনেক অনেক বিষয় নিয়ে আমরা দেখেছিলাম, কিন্তু আজকে আমরা দেখব শুধুমাত্রই একটা কিভাবে আমরা একটা ক্রিয়েট আমরা একটা লিঙ্কডইন আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি এবং প্রোফাইলটাকে সুন্দরভাবে সাজাতে পারি। প্রথমেই বলে রাখছি, আমাদের টিউটোরিয়াল নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা বুঝতে যদি কোনো প্রকার প্রবলেম থাকে তাহলে এটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ জিহোস্ট একাডেমি, এখানে এসে আপনারা জয়েন হবেন এবং আপনারা যখন নিচে আসবেন সেখানে আমাদের পিন পোস্টটা দেখতে পারবেন। সেখানে সি মোড়ে ক্লিক করলে এখানে আপনি আমাদের পূর্বের যতগুলো আমাদের টিউটোরিয়াল আমাদের দেওয়া হয়েছে সেগুলো লিস্ট আকারে এখানে থাকবে এবং আপনি আপনার প্রশ্নগুলো করতে পারবেন এবং সেই সাথে আমাদের পরবর্তী টিউটোরিয়ালগুলোর আপডেট পেতে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন, আমি আর কথা না বাড়িয়ে আমাদের মেইন পর্বে চলে যাই। তো আমি যেটা বলেছিলাম, আমরা একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করব এবং এই প্রোফাইলটাকে আমরা সাজাবো সুন্দরভাবে। তার জন্য আমাদের যেটা করতে হবে এটা হচ্ছে linkedin.com, লিঙ্কডইনের অফিসিয়াল ওয়েবসাইটের এটা হচ্ছে অ্যাড্রেস। এটা আপনারা ব্রাউজ করবেন, ব্রাউজ করার পর দেন আপনার যদি পূর্ববর্তী যদি কোনো অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে সেখানে আপনি আপনার ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে আপনি সেখানে লগ ইন করবেন। এখন আমরা দেখব কিভাবে আমরা নতুন একটা অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করতে পারি। তো তার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল এবং পাসওয়ার্ড আমাদেরকে দিয়ে দেন জয়েন নাওতে আমাদেরকে ক্লিক করতে হবে। দেখুন, এখানে আমি ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস এবং আমি আমার মতো করে আমি পাসওয়ার্ড আমি দিয়ে দিয়েছি। দেন এবার আপনি জয়েন নাওতে আপনি ক্লিক করবেন। তারপর এখানে একটা জাস্ট সিকিউরিটি চেক, অর্থাৎ সিকিউরিটি চেকের জন্য এখানে একটা ক্যাপচা আসতে পারে। তো এখানে আপনারা ক্লিক করবেন, তারপর আপনি এটা আপনি দেখতে পারবেন। এখানে আপনাকে আপনার ফোন নাম্বারটা এখানে দিতে তারা বলছে, সো ফোন নাম্বারটা দেবেন। যেহেতু এটা আমি বাংলাদেশ, আপনি যদি বাংলাদেশ থেকে অন্য দেশ থেকেও আপনি যদি অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করতে চান সেই ক্ষেত্রে আপনি আপনার এই কান্ট্রিটা এটা আপনি সিলেক্ট করে নেবেন। যেহেতু আমি বাংলাদেশ থেকে আমি বাংলাদেশ আমি সিলেক্ট করে নিলাম। দেন এখানে আমাদের দেখুন, এখানে আপনার বাংলাদেশি কান্ট্রি কোড এটা চলে এসেছে। এবার আমরা যেটা করব ফোন নাম্বারটা দিব, এখানে আমি আমার ফোন নাম্বারটা দিচ্ছি। ফোন নাম্বার দেওয়ার পর দেন আপনি স্যান্ড কোড এখানে আপনি ক্লিক করবেন। তারপর আপনি আপনার মোবাইলটা আপনি চেক করবেন, আপনি দেখবেন যে আপনার সেই দেওয়া নাম্বারে সেখানে একটা মেল চলে গেছে। সো এখানে আপনি ক্লিক করে এবার আপনার ভেরিফিকেশন সেই কোডটা আপনি দিয়ে দিবেন যে কোডটা আপনার মোবাইলে আসলো। যদি আপনার কোডটা আসতে অনেক লেট হয় অথবা যদি না আসে আপনার মোবাইলে, যদি SMS আপনি যদি না পান তাহলে সেক্ষেত্রে আপনি স্যান্ড এগিন এখানে আপনি আবার ক্লিক করবেন। দেখুন, ওরা বলছে ভেরিফিকেশন কোড স্যান্ড, এবার একটু অপেক্ষা করুন। আমাদের কোডটা আসার পর দেন আমরা ভেরিফিকেশন কোডটা আমরা এখানে দিব। দেওয়ার পর দেন আমরা ভেরিফাই কোড এখানে আমরা ক্লিক করব। এবার আপনার যে কান্ট্রি বা রিজন যেটা আছে সেটা এখানে দিবেন। আমার এখানে এটা বাংলাদেশ দেওয়া আছে, এটা আমি আর দিলাম না। এবার এখানে আপনি আপনার পোস্টাল কোডটা দিয়ে দিবেন, আমি আমার এরিয়ার পোস্টাল কোড আমি এখানে দিয়ে দিলাম। দেন হচ্ছে কনফার্ম লোকেশন, এখানে এই বাটনে আপনি ক্লিক করবেন। এরপর আপনি যেটা করবেন, এখানে ওরা বলছে যে ইউর প্রোফাইল হেল্পস টু ডিসকভার দ্য রাইট পিপল অ্যান্ড অপরচুনিটিস। ওকে, তো অ্যাকচুয়ালি এখানে আপনি মোস্ট রিসেন্ট অর্থাৎ আপনি বর্তমানে কোন জবটা করছেন বা আপনি লাস্ট আপনি কোন জবটা করেছেন এরকম যদি থাকে তাহলে সেই বিষয়গুলো এখানে আপনার জব টাইটল এবং আপনার রিসেন্ট যে কোম্পানি সেই জব পোস্টিংয়ের যে কোম্পানিতে আপনি যে জবটা করেছেন সেই কোম্পানির নাম এগুলো আপনি দিবেন। যদি আপনি জব হোল্ডার আপনি যদি হয়ে থাকেন অথবা আপনি যেটা করতে পারেন, আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে এখানে আপনি সিম্পলি আই এম স্টুডেন্ট এটা আপনি লিখে দিতে পারেন। তো ফর এক্সাম্পল কোনটা করবো, ধরুন আমি আই এম স্টুডেন্ট এটা ক্লিক করলে তো হয়ে গেল, বাট আমি একটু এটা আমি করে দেখাচ্ছি আপনাদেরকে। এই দুটো ঘর ফিল আপ করার পর দেন আপনি কন্টিনিউতে আপনি আবার ক্লিক করবেন। এবার দেখুন, এখানে ওরা বলছে লেটস কনফার্ম ইউর ইমেল, অর্থাৎ আপনার ইমেলে একটা কোড ওরা পাঠিয়েছে সেই কোডটা এখানে আপনাকে সাবমিট করতে হবে। সো আমি একটু আমার মেলটা আমি চেক করছি। দেখুন, এখানে ওরা লিঙ্কডইন মেসেজ ওরা এখানে মেসেজ পাঠিয়ে দিয়েছে এবং এই যে ওরা পিন নাম্বারটা ইউর পিনিস, অর্থাৎ পিন নাম্বারটা এখানে পাঠিয়ে দিয়েছে যে পিন নাম্বারটা সাবমিট করার পর দেন আমি আমার অ্যাকাউন্টটা ভেরিফাই হবে, আমার ইমেল অ্যাড্রেস ভেরিফাই হবে। এটা আমি সিলেক্ট করে কপি করলাম কন্ট্রোল সি দিয়ে। কপি করার পর দেন আমি যেটা করব, এবার এখানে আমি এটা পেস্ট করে দিলাম কন্ট্রোল ভি পেস্ট। পেস্ট করে দেওয়ার পর দেন এটা হচ্ছে কি এগ্রি অ্যান্ড কনফার্ম, ওদের যেই প্রাইভেসি বা যে টার্মস যেগুলো আছে সেগুলোকে আপনি এগ্রি করছেন, সেই এগ্রি করে দেন আপনি কী করছেন, আপনি কনফার্ম, ইমেল ভেরিফাইড হয়ে গেল। দেন এটা হচ্ছে আপনার ইমেল। তো আপনি যদি চান যে আপনার ইমেল অ্যাড্রেস অলরেডি যারা আছে তাদের সাথে আপনি এটা কন্টিনিউ করার জন্য সেখানে তাদেরকে আপনি ইনভিটেশন পাঠাতে যাচ্ছেন যারা অলরেডি আপনার ইমেল অ্যাড্রেসের সাথে আছে, সেটা হলে দেন আপনি এখানে আপনি কন্টিনিউ করতে পারেন অথবা এখানে আপনি স্কিপও আপনি করতে পারেন। আপনি যদি আপনার
মেল এড্রেসে যাদের লিস্ট অলরেডি আছে এখানে, যদি আপনার সেই লিস্টগুলো আপনি যদি ইম্পোর্ট করতে চান। সো আমি এখন অ্যাকচুয়ালি এটা আমি করতে যাচ্ছি না, এটা আমি স্কিপ করে যাচ্ছি। তারপরে এখানে আপনি আপনার কাছে যারা আছে এখানে অনেকের এখানে আপনি পেতে পারেন, যাকে যাকে আপনি এখানে আপনি অ্যাকসেপ্ট করতে চান সেটা আপনি অ্যাকসেপ্ট করতে পারেন। চাইলে আপনি সবাইকে অ্যাকসেপ্ট করতে পারেন যে কানেক্ট টু অল ফাইভ এখানে যারা আছে সবাই, অথবা আপনি চাইলে এটা স্কিপও করে যেতে পারেন। তো আপাতত এটা আমি স্কিপ করেই যাচ্ছি। এবার এখানে আপনাকে আপনার একটা পিক এখানে আপনার আপলোড করতে হবে, যেটা আপনার প্রোফাইল পিকের হিসেবে এটা থাকবে, সবাই দেখতে পাবে। তো তার জন্য আপনি অ্যাড ফটো এখানে আপনি ক্লিক করবেন। অ্যাড ফটোতে ক্লিক করার পর এবার আপনার যে পিকচারটা আপনি দিতে যাচ্ছেন, অর্থাৎ আপনার যে ইমেজটা আপনি দিতে যাচ্ছেন সেই ইমেজটা আপনি নিয়ে আসবেন। এখানে আমি আমার এই ইমেজটা আমি সিলেক্ট করলাম। এটাকে আপনি যদি একটু জুম করতে চান, জুম করে আপনার ইমেজটাকে একটু যদি বড় করতে চান সেটা আপনি করতে পারেন। দেখুন এখানে আপনার ইমেজটা বড় হচ্ছে, এটা আপনি করতে পারেন আপনার সুবিধার জন্য। এবং এটাকে আপনি ধরে দাঁড় আপনার ইমেজটাকে আপনি ধরে সামনে পিছনে, অর্থাৎ আপনি একদম মিডল বরাবর আপনি নিয়ে আসার চেষ্টা করবেন, যাতে এটার লুকসটা যেন সুন্দর থাকে। এটা করার পর দেন আপনি যেটা করবেন, আপনি এটাকে সেভ করবেন। ঠিক আছে, সেভ বাটনে এখানে আপনি ক্লিক করবেন। এবার আপনি কন্টিনিউতে ক্লিক করুন। এখন আপনি যেটা করবেন, গেট দ্য লিঙ্কডইন অ্যাপ, আপনি লিঙ্কডইন যে অ্যাপটা আছে সেটা পাওয়ার জন্য এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেন এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা এখানে আপনি দিয়ে দিবেন। দেওয়ার পর টেক্সট মি দ্য লিঙ্ক, তাহলে যেটা হবে আপনার মোবাইলে এই নাম্বারে একটা লিঙ্ক চলে যাবে। সেই লিঙ্কে ক্লিক করার মাধ্যমে আপনি লিঙ্কডইন যে অ্যাপটা যেটা আছে সেই অ্যাপটা আপনি ডাউনলোড করে আপনার মোবাইলের মাধ্যমে আপনি ইউজ করতে পারবেন। সো এটা আমি দিচ্ছি। তো ডাউনলোড লিঙ্ক সেন্ড টু ইয়োর ফোন, চলে গিয়েছে সেই লিঙ্কটা। তো আমাদের অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করা হয়ে গেলো। এবার আমরা যেটা করব, আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে আমাদের প্রোফাইলটাকে সাজানোর পালা। তো তার জন্য এই বাটনে আমি ক্লিক করলাম, আমার প্রোফাইল আইকনের যেই যেটা আছে সেখানে ক্লিক করার পর দেন হচ্ছে আমি ভিউ প্রোফাইল এখানে ক্লিক করলাম। এবার আপনি নিচে আসুন। নিচে আসার পর এখানে আপনি বেশ কিছু অপশন পাবেন, বিশেষ করে আপনার এই যে প্রোফাইল পিকচারের ডান পাশে যে এডিট যেই সাইনটা যেটা আছে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আপনার নাম বা কোনো কিছু আপনি যদি চেঞ্জ করতে চান তাহলে সেগুলো এখানে আপনি চেঞ্জ করে নিতে পারেন। এখানে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, সেটা হচ্ছে সামারি। দেখুন আপনি কাজ পেতে চান, আপনি জব পেতে চান বা কারোর সাথে আপনি অ্যাড হতে চান, সেই ক্ষেত্রে আপনার সামারিটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আপনার সামারি আপনাকে মেক করে নিতে হবে, ঠিক আছে? কারণ আপনার সামারি দেখে আপনার সম্বন্ধে একজন মানুষ আপনার সম্বন্ধে ভালো মতো জানবে। সো এখানে আপনি আপনার মতো করে এখানে আপনি সামারি দিয়ে দিবেন। ফর এক্সাম্পল আমি একটা দিচ্ছি, আমি সিম্পলি এখানে আমি আমার মতো করে দিলাম, আপনি আপনার মতো করে এখানে আপনি দিয়ে দিবেন। তো দেওয়ার পর দেন আপনি সেভ দিবেন। ওকে, আপনাকে নিউ লেভেলে এখানে নিয়ে গেলো, দেন গট ইট। এখানে আসার পর দেন এবার আপনি আবার নিচে আসবেন। নিচে আসার পর দেখুন এখানে ওরা বলছে যে প্রোফাইল স্ট্রেংথ ইন্টারমিডিয়েট। দেন এখানে ওরা কি বলছে যে অ্যাড ওয়ার্ক ডেট। আমি যেটা বলেছি যে আমি আগে ফিল আপ করেছিলাম যে আমি জিও বাংলাদেশে এখানে আমি কাজ করি। সো এখানে যদি আমি কাজ করি এখানে ওরা ওয়ার্ক ডেটিংটা ওরা জানতে চাচ্ছে। তো ফর এক্সাম্পল আচ্ছা, তো এখানে আমি ধরুন এখানে আমি দিয়ে দিচ্ছি স্টার্ট ডেট। দেওয়ার পর দেন আমি এখানে দিলাম আই কারেন্টলি ওয়ার্ক হিয়ার। ওকে ফাইন। দেওয়ার পর দেন আপনি অ্যাড টু প্রোফাইল, আপনার প্রোফাইলে এটা অ্যাড হয়ে যাবে। ডান। এবার আপনি নেক্সট এখানে আপনি ক্লিক করুন। আমাদের এই কাজটা হয়ে গেলো। দেন হচ্ছে যে কী করবেন আপনি, অ্যাড এডুকেশন। অ্যাড এডুকেশন এটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। ধরুন এখানে আমি দিচ্ছি, এখানে আমার মতো করে দিয়ে দিলাম। দেন হচ্ছে অ্যাড টু প্রোফাইল, ফ্রম টু এটা দিয়ে দিলাম। দেওয়ার পর দেন হচ্ছে সেভ। এবার ফিল্ড অফ স্টাডি, ফিল্ড অফ স্টাডি আপনি আপনারটা আপনি দিয়ে দিবেন। সবগুলো ফিল আপ করার পর দেন আপনি ডানে আপনি ক্লিক করবেন। দেখুন আপনার প্রোফাইল স্ট্রেংথ ওইখানে ছিল, এখান থেকে এখানে চলে আসলো। এবার দেখুন ওরা যেটা বলছে যে অ্যাড ফাইভ স্কিলস টু শোকেস হোয়াট ইউ আর গ্রেট ইন, অর্থাৎ আপনার প্রোফাইলে যখন কেউ যখন ভিজিট করবে সে কিন্তু দেখতে পাবে যে আপনার আপনি কোন কোন বিষয়ের উপর আপনার স্কিল ভালো আছে। তো সেক্ষেত্রে আমি পাঁচটি স্কিল এখানে আমি আপাতত আমি অ্যাড করে দিচ্ছি। তো দেখুন এখানে ওরা পাঁচটি স্কিল এখানে অ্যাড করতে এখানে বলেছিলো। তো এখানে আমি পাঁচটি স্কিল এখানে আমি অ্যাড করে দিলাম। দেওয়ার পর দেন আপনি কী করবেন, অ্যাড টু প্রোফাইল, আপনি আপনার মতো করে আপনি যেই স্কিলগুলোতে আপনি ভালো আছেন সেটা আপনি ভালো জানবেন। সো সেগুলো আপনি দেওয়ার পর দেন আপনি ডান করবেন। দেখুন ওরা বলছে কনগ্রেচুলেশন ইউ আর অ্যান অল স্টার, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা প্রাথমিক বিষয়গুলো আপনার টোটালি কমপ্লিট। দেন আপনি গট ইট আপনি ক্লিক করেন। তো এবার দেখুন আমার প্রোফাইলটা কেমন দেখা যাচ্ছে। আমার প্রোফাইলে কেউ যদি ভিজিট করে সে এই বিষয়গুলো দেখুন এইভাবে সে দেখতে পাবে যে রিয়াদ খান চিফ মার্কেটিং অফিসার অ্যাট জিওস বাংলাদেশ, এইভাবে সে দেখতে পাবে। তারপর আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার প্রোফাইলের একটা নির্দিষ্ট ইউআরএল ক্রিয়েট করতে পারেন। দেখুন এটা ভেঙে ভেঙে এখানে ইউআরএলটা এখানে চলে আসলো। সো এখানে আমি যেটা করবো, আমার একটি স্পেসিফিক আমি একটা আমার যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলের স্পেসিফিক একটা
অ্যাড্রেস আমি ক্রিয়েট করব। এডিট ইউআরএল এখানে যে অপশনটা আছে এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর এই যে টোটালটা আছে টোটালটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটা আমি মুছে দিব। দেওয়ার পর এবার আমি আমার মতো করে আমি একটা লিখব। ফর এক্সাম্পল ধরুন এখানে আমি লিখছি, এখানে ধরুন আমি এখানে আমি সিপিএ গাইড সেটা আমি লিখলাম। লেখার পর দেন আপনি যেটা করবেন সেভ বাটন আপনি ক্লিক করবেন। সো সাকসেসফুলি এটা আমার সেভ হয়ে গেল। এবার দেখুন এবার আমি যদি সার্চ করি linkedin.com/in/cpa-guide দেখুন আমার প্রোফাইলটা এখানে চলে আসলো। এবার নিচের দিকে আসুন, দেখুন এবার আপনার এখানে সবগুলো বিষয় এখানে দেখা যাবে। দেখুন এখানে আপনার স্কিলগুলো এখানে আরেকজন দেখতে পাবে। সো এইভাবে একজন মানুষ আপনার সম্বন্ধে ভালো মতো সে জানতে পারবে, বুঝতে পারবে এবং দেন আপনাকে কিন্তু সে নক করতে পারবে। এই ছিল আজকের মতো আমাদের পরবর্তী টিউটোরিয়াল, হাউ টু ইনক্রিজ টার্গেটেড লিঙ্কডইন নেটওয়ার্ক পার্ট 3। অর্থাৎ আমরা তো পার্ট 2 দেখলাম, পার্ট 3 আমরা দেখব কিভাবে আমরা আমাদের নেটওয়ার্কটাকে টার্গেটেড আমরা অ্যাকচুয়ালি ফিল আপ করতে পারি। আমাদের আমাদের বিজনেসের জন্য হোক, আমাদের জবের জন্য হোক বা যে কোনো বিষয়ের জন্য হোক, আমরা যে কাজটা আমরা করতে চাচ্ছি, আমরা লিঙ্কডইনটা আমরা ইউজ করতে চাচ্ছি, আমরা টার্গেটেড নেটওয়ার্ক আমরা কীভাবে বিল্ড করতে পারি সেই বিষয়ে আমরা দেখব। তো আমাদের পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আপনাদের যে কোনো সমস্যা এবং প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ওয়েবসাইট হচ্ছে www.ghostvideo.com। আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে youtube.com/c/ghostvideo। এছাড়াও আমাদের ফেসবুক পেজ হচ্ছে facebook.com/ghostvideo। টুইটার অ্যাকাউন্ট হচ্ছে twitter.com/ghostvideo। গুগল প্লাসে আপনি চাইলে আমাদেরকে ফলো করতে পারেন। আমাদের গুগল প্লাস অ্যাকাউন্ট হচ্ছে google.com/ghostvideo। এছাড়াও আমাদের লিঙ্কডইন কোম্পানি পেজ হচ্ছে linkedin.com/company/ghostvideo।